সালাম ও আলিকুম ওর আহমদুল্লাহী অবরকাত আলহামদুলিল্লাহি আলহীন ওস আলাহতুসাল্ম ও আল্লাহ নবী ইনাম ওহাম্মদী ও আলা আলিহি ওয়াসহাবিহি আজ মাহিনা আমরা বেদাহ চেনার মূলনীতি এ বিষয়ের উপর একটা ধারাবাহিক আলোচনা শুরু করছি আজকে খুব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বেদাহ মূলত বেদাতে অবস্থান হচ্ছে সুন্নার বিপরীত সুন্নাহ বলতে সুন্না সাল্লাহ নবী সাল্লা এবং তার সাহাবাই কেরাম রেদান তাদের যে সুন্নাটা রয়েছে সে সুন্নার বিপরীত অবস্থানটাই হচ্ছে বেদাহ আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে বেদায়াতের পরিচিতি প্রকার প্রকারভেদ এবং এর সাথে সংশ্লিষ্ট আরও জরুরি বিষয়গুলো নিয়ে কথা বলব এবং এরপর বেদাতকে চিহ্নিত করার জন্য মূলনীতিগুলো কি সেটা নিয়ে আমরা কথা বলবো প্রথমত বেদাত সম্পর্কে জানা এটা কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা ফুটে উঠবে যদি মুসলিম সমাজে নানা প্রকার মানুষের অবস্থানগুলো আমরা দেখি তাহলে মানুষ বেদাত নিয়ে দুটো প্রান্তিক সীমানায় অবস্থান করছে আর হকটা হচ্ছে এর মাঝখানে একদল মানুষ তারা বেদা মানে বেদা এই বস্তুটাকে অনেক বেশি ব্যাপক করে ফেলেছে প্রত্যেক ইস্যু প্রত্যেক আমল প্রত্যেক ইবাদত অথবা প্রত্যেক যে সমস্ত কাজের দলিল তাদের কাছে পৌঁছেনি সেটাকে তারা বেদাত বলে দিচ্ছে তাহলে বেদায়তের দা এরা বেদায়তের হদুদ সীমারেখা তাদের অনেক বড় তাদের কাছে প্রায় সবকিছু বেদাত যখনই কোনো ব্যক্তি কোনো দলিল তার জানা থাকবে না সে হয়তো বলতে পারতো আমার একটু তাহাকি করা দরকার তারপর আমি একটু বুঝে দেখি এটা বেদাৎ কিনা সে না এটা বেদাত মানে জানা না থাকলেই এটা বেদাৎ দলিল জানা না থাকলে এটা বেদাত আপনার কাছে দলিল জানা নাই আপনার কাছে কিন্তু শরীয়ত অন্যখানের দলিল আচ্ছা একটা হয়তো হাসান হাদিস আছে অথবা সাহাবাই কেরামের একটা স্পষ্ট দলিল আছে তাদের আমল থেকে তাহলে সেই কাজটাকে আপনি আপনার জানা না থাকার কারণে বেদাত বলতে পারেন না কিন্তু এই ধরনের শ্রেণী এই শ্রেণীর লোকেরা কিছুকে বেদাত বলে ফেলে যখনই তার বলে যে আমার তো জানা না এখানে তো কোনো হাদিস দেখতে পাচ্ছি না তাহলে এটা বেদাত তাহলে এই দলের লোকের রোগ হলো এলেম কম ওটা দিয়েই তারা বেদাতের সিদ্ধান্তটা নিয়ে ফেলে মানে যেটা মূলত শরিয়া এবং তারা বেদাত বলে বুঝতে পেরেছেন যেটা মূলত শরিয়া এবং সুন্নার অন্তর্ভুক্ত অথবা সেরিয়া বা সুন্না দ্বারা অনুমোদিত সেটাকেও তারা বেদাত বলে ফেলে কারণ তারা কোনো দলিল পাচ্ছে না দ্বিতীয় প্রকারের লোক তারা কোন কিছুকে বেদাত বলতে তাদের একটু দ্বিধা তারা তাহকিক করার পরেও যদি দলিল না পায় তবুও তাকে সন্না বলে চালিয়ে দিতে চায় বুঝতে পেরেছেন কিনা ঠিক প্রথম প্রকার লোকের বিপরীত প্রথম প্রকার লোকের কাছে সবকিছুই প্রায় বেদাত আর এদের কাছে কোনো কিছুই প্রায় বেদাত না সবই শোন আমরা তো আমাদের সমাজে দেখতে পাচ্ছি তাই না যেমন বড় বড় গুলোকেও তারা ফরজ বলে গণ্য করছে জাসনে জুলুস ঈদে মিলাদ মিলাদবী বলছে কিভাবে আপনারা বেদাত বলেন এই লোকেরা আল্লাহর ভয় এগুলো করতেছে না আল্লাহ এবং রসুলের মহাব্বাত এগুলো করছে না তাহলে বেদাৎ হয় কি করে বুঝতে পারছেন তো যুক্তিটা এই প্রকার লোকের কাছে আপনি বেদাত প্রায় পাবেনই না খুবই রেয়ারলি ওরা কোনো জিনিসকে বেদাত বলে সবকিছুই তারা বলে যে মানে এটা 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 সুন্দর হতে অসুবিধা কোথায় এটা শরীয়তের অন্তর্ভুক্ত হতে অসুবিধা কোথায় হ্যাঁ খ্রিস্টানরা যদি বড়দিন পালন করতে পারে তাহলে মুসলমানদের বড়দিন হতে অসুবিধা কোথায় খ্রিস্টানদের যদি জন্মদিন পালন করে তাহলে মুসলমানদের জন্মদিন হতে হ্যাঁ বড় বড় সাহেবদের জন্মদিন বড় বড় নবীদের জন্মদিন হ্যাঁ সাহাবাদের জন্মদিন পালন করতে অসুবিধা তাই না তো তাহলে মানে এই এই লোকেরা মানে শরিয়াতের দায়রাকে বড় করে ফেলছে শরিয়ার মধ্যে যেটা অন্তর্ভুক্ত নাই সেটাকে শরিয়া বানিয়ে বেদ আতের গন্ডিটাকে ছোট করে ফেলছে আর আগের লোকেরা বেদাতের গণ্ডিটাকে বড় করে ফেলছে সেরিয়ার গন্ডিটাকে তারা ছোট করে ফেলছে তাদের জানা শোনা কম থাকার কারণে তারা সেরিয়ার গন্ডিটাকে ছোট করে বেদাতের গন্ডিটাকে বড় করে ফেলছে দ্বিতীয় প্রকার লোকেরা সেরিয়ার গন্ডিটাকে বড় করে ফেলছে বেদাতের গন্ডিটাকে ছোট করে ফেলছে তাহলে পার্থক্যটা কি যারা বেদাতের গন্ডিটাকে বড় করে ফেলছে তাহলে এই এটা বেদাত এটা বেদা এটা বেদা এগুলো বলতে থাকে দলিল ছাড়া আর এরা বলতে থাকে না এটা বেদাত না এটা সেরিয়াত এটা শুন না এটা শরিয়ত এটা ইসলাম হ্যাঁ আপনারা বাড়াবাড়ি করছেন তাইলে আমরা এই দুই প্রকারের লোকদেরকে দেখতে পাচ্ছি প্রথম প্রকারের লোকটা লোকেরা শেরিয়াকেও বেদাত বানিয়ে দিচ্ছে দ্বিতীয় প্রকারের লোকেরা বেদাতকে সেরিয়া বানিয়ে দিচ্ছে কি আর কি আমি ক্লিয়ার করার জন্য এগুলো একটু রিপিট করলাম তাহলে আমরা এই আলোচনা ছোট্ট আলোচনা থেকে বা ভূমিকা থেকে বুঝলাম যে দুই প্রকার লোকেরই ভুলের মধ্যে আছে সেরিয়া যদি কোনো কিছু হিসাবে সাব্যস্ত হয় দলিলের বিস্বরিয়া তো দলিল ভিত্তির সাব্যস্ত হবে দলিল ছাড়া সেরিয়ার কোনো কিছু সাব্যস্ত হবে না তাহলে এটাকে বেদাত আসলে কি করে আমরা বলবো আবার যেটা দলিল ছাড়া সাব্যস্ত হয় সেটাই হলো এবাদতের ক্ষেত্রে বেদা সেটা কি করে সেরিয়া হয় তাহলে দুই দলের মধ্যেই আমরা একটা ক্ষত একটা একটা বিপদ আমরা দেখতে পাচ্ছি ফলে মুসলিমদের জীবন আসলে ক্ষতিগ্রস্ত হয় এই দুই প্রান্তিক সীমানার কারণে তাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে ইসলামী শরিয়তের আহকাম বিধিবিধানকেও সঠিকভাবে চিহ্নিত করতে হবে যাতে ইসলামী শরিয়ার কোনো প্রমাণিত হুকুমকে আমি বেদাত বলে ভুল না করি এবং তাদেরকে বেদাতকেও চিহ্নিত করতে হবে যাতে কোন বেদাতকে শরিয়ার পাঠ হিসাবে আমরা গণ্য না করি চালিয়ে না দেই কারণ শরিয়া বেদাত নয় বেদাত শরিয়া নয় মনে রাখতে হবে শরিয়া বেদাত নয় এবং নয় ফলে পারছেন শরিয়াকে চিনতে পারা এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিনের অসুল আপনি সরিয়ে চিনলেন না মানে শরিয়ার এরতে বার করবেন কিভাবে তাই না আল্লাহ সুমান্তাল্লা তার রাসুল সাল্লা সাল্লামকে আল কোরআনের আল জাতিয়ার মধ্যে নির্দেশ দিচ্ছেন ওকি কাজা আলা কা আল্লাহ আমরে অনুরূপভাবে আমরা আপনাকে শেরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি অতএব আপনি সেরিয়ার অনুসরণ করুন সেরিয়াটা হচ্ছে মাথা বাতা বিল এবং সন্না কোরআন এবং বিশুদ্ধ সন্না দিয়ে যা প্রতিষ্ঠিত এটাই হল শরিয়ার বাইরে আর কোনো সেরিয়া নাই তাহলে শেরিয়াকে জানতে হলে আপনাকে কোরআনকেও জানতে হবে সুন্নাকে আর জানতে হবে কোরআনের অসুল জানতে হবে সেরিয়া সন্ন্যার অসুল জানতে হবে কোরআনের মুস্তাল জানতে হবে সন্ন্যার মুসলাহ জানতে হবে কোরআনের সন্ন্যার অলুম জানতে হবে তাহলে সুন্নাহ সম্পর্কে সম্যক ধারণা থাকলেই সেরিয়াকে চিহ্নিত করা সেরিয়াকে চেনা সম্ভব অনুরূপ শরিয়ার বিপরীত অবস্থানে আছে সন্ধ্যার বিপরীত অবস্থানে আছে আমরা বললাম বেদা তাহলে বিদআত কিউ আমাদেরকে জানতে হবে তো বিদআতকে কিভাবে চিহ্নিত করা যায় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিদাতের কোনো দলিল নাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দেন না এটা বিদআত এটা বিদআত এটা বিদআত তিনি কি বলেছেন ইয়া ওমর মুহদাসাতিল উমুর ফা ইন কুল্লাহ মুহদাসাতি বিদআহ ওয়া কুল্লা বিদআহ দালalah ওয়া কুল্লা দালালাহ ফিল মার তুমরা সাবধান থেকো দ্বীনের মধ্যে নতুন নতুন প্রচলন সম্পর্কে এবং দিনের মধ্যে নতুন উদ্ভাবিত আমলগুলো সম্পর্কে তোমরা সতর্ক থাকো সেগুলোকে বর্জন করো কারণ প্রত্যেক নতুন উদ্ভাবিত আমল সেটা বেদা প্রত্যেক বেদা আত হল দলালা বা ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহা নামের দেখে নিয়ে যায় তাহলে দিনের মধ্যে নতুন আমল কোনটা যেটার পক্ষে কোনো দলিল নাই কোরআনসন্না দলিল না থাকলেই তো ওটা দিন না নতুন উদ্ভাবিত আর যেটার পক্ষে দলিল আছে ওটাকে উদ্ভাবিত জোহর সালাকে উদ্ভাবিত ঈদের সালা জুমার সালা কোনটা উদ্ভাবিত না কারণ এগুলোর পক্ষে কোরআন হাদিসের দলিল আছে হয় কোরআন অথবা শুধু হাদিসের তাহলে এগুলো উদ্ভাবিত উদ্ভাবিত হচ্ছে যেটার পক্ষে কোনো দলিল নাই সেটা নিয়ে আমাদের এ আলোচনা অতএব আমরা বুঝতে পারলাম যে শেরিয়া সম্পর্কে জানা সেরিয়াকে চেনা যতটা জরুরি সেরিয়ার বিপরীত অবস্থানটাকেও চেনা ততটাই জরুরি তৌহদকে চেনা যতটা জরুরি কে চেনাও ততটা জরুরি কারণ সেরেককে বর্জন না করলে তৌহিদের সুরক্ষা হবে না বেদাতকে বর্জন না করলে সুন্দর সুরক্ষা হবে না এবং বেদাতকে বর্জন না করলে ইবাদত আপনি সঠিকভাবে করতে পারবেন না আপনার প্রত্যেকটা ইবাদত এবং আমলের মধ্যে যদি বেদআকে আপনি ঢুকিয়ে দেন অন্তর্ভুক্ত করে নেন আপনার কোনো আমলই কবুল হবে না আপনার যে আমলের মধ্যে আপনি বেদা গ্রহণ করলেন বেদা ইনক্লুড করে নিলেন বেদাতকে মিশ্রিত করে নিলেন এরকম কোনো আমল আপনার গ্রহণযোগ্য হবে না রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে দুটো বক্তব্য আছে সম্পর্কে তিনি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদামা যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে কোনো নতুন কিছু উদ্ভাবন করে যা দিনের অন্তর্ভুক্ত নয় সেটা مردুদ রিজেক্টেড প্রত্যাখ্যাত আরেকটা একটা তিনি বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন কোন আমল করে দেখেন এক জায়গায় বলছে আহাদা আরেক জায়গায় বলছে আলহ আমর ওনা এমন আমল করলো যে আমলের উপর আমাদের দিন আমর মানে হচ্ছে দিন ওনা আমাদের দিন প্রতিষ্ঠিত নয় সাহুয়া রাদ্দুন সেটা আমার দুধ সেটা প্রত্যাখ্যাত সুতরাং একজন ব্যক্তি কি করে অসতর্ক হতে পারে একজন ব্যক্তি কি করে গাফেল হতে পারে যে তার আমলের মধ্যে কোনো বেদার ঢুকে পড়ছে কিনা ডাফে হওয়ার কোনো সুযোগ নাই আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে আপনি যদি তহিলবাদী হন আপনি যেন কুফর এবং শেরেকের মধ্যে সম্পৃক্ত না হন চূড়ান্ত সতর্কতা লাগবে আপনি যদি ভিত্তিক আমল করতে চান এমন আমল করতে চান যেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে আল্লাহর প্রিয় কোনো আমল যেটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে তাহলে অবশ্যই বেদার থেকে আপনাকে চরমভাবে সতর্ক হতে হবে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল ইসতিকামার মধ্যে উল্লেখ করেন লাকিননা আযমা আল মুহিম্মা ফি হাযা আল বাব ওয়া গায়রুহি তাময়িজুস সুন্নাহ আনিল তিনি বলেছেন এই পড়েছেন অথবা এই অধ্যায় এবং অন্য যেকোনো অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো সুন্নাকে বেদাত থেকে ডিস্টিংগুইশ করা চিহ্নিত করা আলাদা করা সুন্নার বেদাতের মধ্যে তালগোল পাকানো যাবে না বেদাতকে সন্না বলা যাবে না সন্নাকে বেদাত বলা যাবে বুঝতে পেরেছেন তো তামিজ ও সন্না মিনাল বেদার অর্থ হলো এটাই সন্নাকে বেদাত থেকে আলাদা করা ডিস্টিংগুইশ করা মানে চিহ্নিত করা সন্ন্যকে বেদাত থেকে আলাদা করে চিহ্নিত করা এটার অর্থই হলো একটা সাথে আরেকটার মিশ্রণ না ঘটানো এবং এটা ইসলামের যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে যে কোনো সেক্টরে এটা খুব জরুরি তিনি বলেছেন ইদি মা না তু মা আমার সুন্নাতু মা আরে ইদি সুন না তু মা আমার ই উশরাহু আচ্ছা এটা হলো কারণ সুন্নাহ হলো শরিয়তও এটা যা নির্দেশ করে যেটা হলো সুন্নাহ শরিয়াহ সুন্নাহ এখানে একই অর্থে ব্যবহৃত শরিয়া মা শরআহু আল্লাহ মা শরআহু আল্লাহ অথবা শরআহু আল্লাহ যেটা আল্লাহ তাআলা শরিয়ত হিসাবে প্রণয়ন করেছেন চালু করেছেন এটা হলো শরিয়াত এবং যেটা আল্লাহ তালা দিন হিসেবে চালু করেছেন ওটাই হলো সন্না যদিও মানে মহাদিসিনের পরিভাষা সন্না হচ্ছে মানুষেবা ইলা রাসুল ইল্লাহ সাল্লা সাল্লাম মিন কাউলিন আও আনালিন আও তা আও খালকিন আও হুলকিন পাঁচটা জিনিস মহাদিসিনরা বলেছেন সন্না হল যা রাসুল সাল্লাহ সাল্লামের দিকে নিষ্বত করা হয় হয় তার কাউল নয় তার ফেল কাউল মানে কথা ফেল মানে হচ্ছে কাজ অথবা তার তাকরির মনসম্মতি অথবা তার খলক তার আখলাক সম্পর্কিত কোনো কথা অথবা খালক তার তার শারীরিক অবয়ব বা অ্যাপিয়ারেন্স সম্পর্কিত কথা যেটা সামাইলের মধ্যে আমরা পাই তাহলে পাঁচটা হচ্ছে মহাব্দে সিংদের কাছে সন্ন্যার সংজ্ঞা কিন্তু এখানে আমভাবে সন্ধ্যা বলতে আসলে কি বোঝায় এই জন্য ইমামেদাইমিয়া বলেছেন সন্ধ্যা হচ্ছে যা শরিয়ত প্রণেতা নির্দেশ করেছেন আর বেদাত হল যা শরিয়ত প্রণেতা দিনের অংশ হিসাবে প্রণয়ন করেন নাই বেদাত হল যা শরিয়ত প্রণেতাকে আল্লাহ সুবাহ আর নবী সাল্লাহাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার তিনি শরীয়ত প্রণেতা নন শরীয়ত প্রণেতার সকল মেসেজ বার্তা তিনি

মানুষ অসুল এবং ফরু মূল এবং আনুষাঙ্গিক সেরিয়ার বিভিন্ন বিষয়ে মানুষ খুব ঝামেলার মধ্যে আছে এর মানে কি ঝামেলা কনফিউশন একটা গ্রে এরিয়া মানে কোনটা যে সঠিক মানুষ নির্ধারণ করে উঠতে পারে না ফলে সে শরিয়তকে বেদাত বলে ফেলে বেদাৎকে শরিয়ত বলে ফেলে সে কথাই তিনি বুঝাচ্ছেন প্রত্যেক দল তারা মনে করে তারা ধারণা করে যে তার যে তরিকা সেটাই হচ্ছে সোনা মুখালেফি হি হুয়াল বেদা আর তার যে মুখালেফ তার যে বিরোধী তার যে অপোনেন্ট সেই সে যেটা বলছে তার তরিকাটা হলো বেদা তার নিজের তরিকা শোন আর তার মুখালেফ তার বিরোধীদের তরিকা হলো বেদা মুখ এরপর সে তার যে মুখালেফ তাকে বলে সে আর সে বলে উনি মুব্দাদের সে বলে ইনি বেদাতি ইনি বলে উনি বেদায়াতি এটা কে বলছেন শেখ হল ইসলাম এবদুল এগুলো আছে কিনা এগুলো আছে আবার একজন যে আরেকজনকে বেদাতি বলল বললেই যে সেটা ভুল এটাও কিন্তু না এটা কিন্তু সে উনি বলছেন না উনি বলছেন সমাজের একটা সার্বিক অবস্থান যে মানুষের মধ্যে একটা প্রান্তিক অবস্থান কাজ করছে এবং মানুষের মধ্যে একটা একটা বড় ধরনের জটলা আছে এবং সেখানে গিয়ে একে অন্যকে তারা ব্লেম করছে নিজেরটাকে শুদ্ধ বলছে অন্যটাকে অবহিলা বেদাত বলে ঘোষণা করছে সে কথাই তিনি এখানে বললেন ফলে এই অবস্থা থেকে এই আচরণ থেকে এমন কিছু খারাপ জিনিস সৃষ্টি হয় এত অধিক পরিমাণে যে আল্লাহ ছাড়া আর কেউ এটাকে গণনা করতে পারে না আমাদের সমাজে কয়টা গন্ডগোল হয়েছে বলেন তো এটা নিয়ে বলতে পারবেন আপনাদের সবাই একটাই উত্তর যে আল্লাহই জানেন আমি গুনে বলতে পারবো না এটাকে ছত্রিশ হাজার পাঁচশো নিরানব্বইটা নাকি এক লাখ তিনশো বিরানব্বইটা বলতে পারবেন কেউ বলতে পারবেন এটাই উনি বুঝাচ্ছেন আর কি যেটা এত অসংখ্য পরিমাণে আছে যেগুলোকে গুনে শেষ করা যাবে না একবার গোনা দিলে পরের দিন দেখবেন যে আরো এক লাখ বেড়ে গেছে আচ্ছা এটা ইমামের রহেমাহুল্লাহ বললেন তার আল ইস্তেফাম গ্রন্থের প্রথম পর্বে সুতরাং বিদাকে যথার্থভাবে চিহ্নিত করা প্রয়োজন বিদা অর্থের বা সংজ্ঞার একটা কনসাইজ একটা ফর্মেট দাঁড় করানো দরকার আপনি নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করবেন আর যাকে তাকে যে কোনো কিছুকে বেদাত বলবেন এটা যেমন হবে না আবার নিজের ইচ্ছা মতো মানে যেটা বেদাত সেটাকে আপনি সেরিয়া বানিয়ে ফেলবেন এটাও আসলে চলবে না এটাও আসলে চলবে না সুতরাং আমাদের যারা মুসলিম আছে তারা তাদের ইমান রক্ষার জন্য তারা তাদের আমল রক্ষার জন্য তারা তাদের ইবাদতটাকে সঠিকভাবে মানে পরিপালন করার জন্য এবং বেদাত থেকে মুক্তির জন্য তাদের উপর ওয়াজেব হয়ে যায় বেদাতকে চিহ্নিত করা যাতে কোনোভাবেই যেটা প্রকৃত অর্থে বেদা আত সে বেদাতে এসে সম্পৃক্ত না হয় এবং যাতে কোনোভাবেই সে বেদা আতগুলোকে সেরিয়ার মর্যাদা না দেয় তাই না আমাদের দেশে দিয়ে ফেলেছে না আপনি দেখেন এই বাংলাদেশে প্রচুর বেদাত এখন ইবাদত হিসাবে গণ্য শাবে বারাত হ্যাঁ লাইলাতুল মেয়ার কবর কেন্দ্রিক কতগুলো আমল তাই না তারপরে ঈদে মিলানবীদে মিলাদবী কেন্দ্রিক কত আমল তারপর আরো বিভিন্ন উপলক্ষে আপনি দেখেন হাজার হাজার মানুষ সেরিয়ার মর্যাদা দিয়েছে কি দেয়নি বলে দিয়েছে সুতরাং আমাদের শরিয়াকে প্রোটেকশন দেওয়ার জন্য সেরিয়াকে সঠিকভাবে চিনে বেদাত থেকে মুক্ত থাকার জন্য এমন কিছু কাওয়ায়েজ এবং মূলনীতি আমাদের জানা থাকা দরকার যাতে খুব ইজিলি সহজভাবে আমরা বেদাতকে চিহ্নিত করতে পারি বেদাত থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি বেদাত কাকে বলে বা দাল আইন বেদ বেদ বেদি মুবতাদিউন ইবতিদা বিভিন্ন শব্দ এখানে আছে বিদআত শব্দটি দুটো অর্থ আরবিতে বিদউন বিদআতাতুন এর দুটো অর্থ একটা হলো একটা নতুন আবিষ্কৃত বস্তু যেটার আগে কোনো एग्जांपल এবং দৃষ্টান্ত ছিল না আল শাইউল মুখতারাউ আলা গায়রি মিছালিন সাবিক আল শাইউল মুখতারাউ আলা সাবেক পূর্ববর্তী কোনো ধরনের দৃষ্টান্ত ছাড়া নতুনভাবে উদ্ভাবিত কোনো বস্তু এটা হলো প্রথম অর্থ এই অর্থে আল কোরআন আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন তবে এই মানে পারিভাষিক বেদাত যে বেদাত নিয়ে আমরা বলি যেটা করবেন না সে বেদাতের অর্থ এটা হলো আগে কোনো দৃষ্টান্ত নাই প্রথম দৃষ্টান্ত এটাই যেমন আল্লাহ সামতাল বলেন কুলমা কুন্তা বেদা রসুল রাসুল সাল্লাহ বলেন বলে দাও যে মা কুন্তু মা কুন্তু বেদা রসুল আমি নতুন কোন রাসুল না আমার আগের রাসুল ছিল এটা একটা আর ঠিক এই অর্থেও আহ আব্দুল খাতাব আল্লাহ তাল্লাহ নহর যে বিখ্যাত উক্তি ন্যায় বেদা ন্যায় বেদা এটা ইমাম বুখারি তার সাহি বুখারির মধ্যে হাদিসের মধ্যে নিয়ে এসছেন ওই যে তারাবি নামাজকে কেন্দ্র করে যেটি ইমাম যেটি অমরুল খাতাব রবিআ বললেন এটা কত সুন্দর এটা কত সুন্দরই না বেদা এখানে বেদাৎ বলতে কি বুঝানো হচ্ছে অর্থাৎ এটা একটা সুন্দর আমল যেটা আগে কখনো দেখা যায়নি এই আচ্ছা অন্য অন্য আলেমদের মধ্যে যেমন শাফি রহমাহুল্লাহ তিনি বলেছেন বেদা দুই প্রকার বেদা মাহমুদা বেদা আমাদ মোমা এটা তিনি শাব্দিক অর্থে বলেছেন আর শরীয়তের দৃষ্টিতে যেটা বেদা এটা নিয়ে আমাদের কোনো ওলাম কখনো ভাগ করেন নাই এটা মনে রাখবেন শাফি রহমাহুল্লাহ বলেছেন এটা বলেছেন তিনি কোথায় যেখানেই বলেন এটা আবু নোয়াইম আল হেলিয়া গ্রন্থে উল্লেখ করেছেন আল বেদাতু বেদআতান বেদআতুন মাহমুদ আ বেদ আতুন একটা সুন্দর বেদ আর মন্দ বেদারাত ফামা ওয়া ফাকা সুন্না খেয়াল করেন ফামা ওয়া ফাকা যেটা সুন্নার সাথে মিলে ফাহুয়া মাহমুদ ওয়াখা আলা ফা সুন্না ফাহুয়া মাদম আবার যেটা সুন্নর খেলাফ সেটা হলো মাদমু এখানে তিনি কিন্তু ওই যে মানে আমাদের উদ্ভাবিত কাজের মধ্যে কিছু হচ্ছে বেদাতে হাসানা বেদা এটাতে জান নাই তিনি বললেন বেদা যেটা উত্তম সেটা হচ্ছে সুন্নার সাথে যার মিল থাকে এখানে সন্ন্যার বেদাত এর মধ্যে মানে এটাকে তাহলে তিনি আভিরানি করতে বেদাত বলেছেন সূন্যার সাথে যদি মিল থাকে তাহলে সরিয়ার পরিভাষা সেটা কি বেদাত সেটা বেদাত না তাহলে বোঝাই যাচ্ছে তিনি বলছেন এমন কোন সন্ন্যাস যা পূর্বে অনেকে আমল করে নাই সেটা যদি এখন কেউ প্রথমবারের মতো আমল করে যার কোনো দৃষ্টান্ত আমাদের মধ্যে দেখা যায়নি তাইলে এটা করতে অর্থে তিনি বলেছেন ইমাম বলেন আমাদের সালাফের মধ্যে যারা কিছু কিছু বেদাতে ক্ষেত্রে বলেন যে এটা উত্তম বেদাত তারা ভাষার দিক থেকে বলেছেন সেরাই দিক থেকে না শরিয়তের সকল বেদাৎ কি ভ্রষ্টতা তাহলে ভাষাগত দিক থেকে বলার অর্থটা কি অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন এই যে সুন্নাটা এটা তো সচরাচর আমাদের মধ্যে কোনো দৃষ্টান্ত দেখি নাই। তাহলে তিনি যে বেদা শব্দটা প্রয়োগ করলেন এটা শাব্দিক অর্থটা বুঝিয়েছেন এটাকে প্রচলিত বেদাত অর্থে তিনি বোঝান নাই কারণ সালাফ যেগুলোকে সুন্দর বেদাত বলেছেন মূলত সেগুলোর পক্ষে সুন্না হওয়ার দলেই আছে عمر رضي <applause> الله تعالى <applause> عنه جه ترى بولن نعمة البدعة شتر بقى دولة شنا شتر بقى قرآن سنة دوتر دوليلي فمن ذلك قول عمر لما جمع الناس في قيام رمضان على إمام واحد في المسجد وخرج ورآهم يصلون كذلك فقال نعمة البدعة هذه ابن أي প্রকার বেদাত অর্থাৎ আবিধানিক দিক থেকে বেদাত শব্দের এই ব্যবহার আমরা দেখি অমর আব্দুল খাতা দি আল্লাহ উক্তি যখন তিনি রামাদানের ক্রিয়ামূল্য লাইলে মানুষকে একত্রিত করলেন একজন ইমামের নেতৃত্বে মসজিদের মধ্যে এবং তিনি বের হয়ে দেখলেন যে তারা সকলে মিলে সুন্দর মতো সালাদ করছে তখন তিনি উক্তি করলেন কি ন্যায় মাতিল বেদাৎ এটা কত সুন্দর বেদাত আচ্ছা বেদায়ের দ্বিতীয় আরেকটা অর্থ আছে একটা হলো ওয়াল আবু ওয়াল মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া যেমন বলা হয় আবদা ক্লান্ত হয়ে গেছে ইদা ইন আউ হাজিন যখন পথে সে তার ক্ষীণকায় হওয়ার কারণে অথবা কোনো রোগের কারণে অথবা কোনো সমস্যার কারণে যখন সে বসে যায় বেদা মানে ওর পথে চলতে চলতে বসে গেল তখন বলা হয় আবদা আতেল এ বেলু ক্লান্ত হয়ে গেছে এখানে বেদা মানে কি ক্লান্ত হওয়া বেদা মানে ক্লান্ত হওয়া যেমন এখানে নবী সাল্লাহ একটা কাউল ইমাম মুসলিম বর্ণনা করেছেন বলেছেন ইন্নি উবদে আবিহি ইদে আবি মানে আমার উপর তাব বা ক্লান্তি নেমে এসেছে অতএব আমাকে একটু বহন করে নাও ফাঁকা লামা এন্দি ফাঁকা লিয়া রাসোলা আনা আদুল্লুহ আলামাইয়া হু আচ্ছা যাই হোক এখানে তাহলে এই অর্থটা আমরা পেলাম তবে সেরাই অর্থের সাথে যেটা মিল আছে সেটা কোন অর্থ প্রথম অর্থটা কারণ শেরিয়তের পরিভাষায় যে বেদাতের কথা একটু পরে আমরা বলবো সেই বেদা আটটা এটা একটা নতুন সৃষ্টি আগে এর কোনো দৃষ্টান্ত নাই কারণ এর পক্ষে কোনো দলিল নাই যদি কোনো দলিল থাকে তাহলে এটা বেদাত থাকে না যদি কোনো দলিল থাকে তাহলে এটা বেদাত থাকে না কারণ তখন তার পক্ষে দৃষ্টান্ত থাকে আচ্ছা এখন আমরা একটু আলোচনা করব শরীয়তের পরিভাষায় বেদাতের অর্থটা কি শরীয়তে বেদাত বলতে কি বোঝানো হয় তার আগে আমরা একটু বলি হাদিসের মধ্যে হাদিসের মধ্যে বেদাৎ শব্দটা ইউজ করা হয়েছে এখানে আমরা তিনটা হাদিস চারটা হাদিস উল্লেখ করব এই চারটা হাদিসের আলোকে আমরা বেদাতের সংজ্ঞা এবং বেদাতের হাকিকারটা নির্ধারণ করবে প্রথম হাদিসটা হচ্ছে আল এরবাব বিন সারিয়া আল এরবাব বিন সারিয়া তা তালহু তার একটা লম্বা হাদিস আছে যেখানে রাসুল সাল্লা সাল্লাম খুব চমৎকার ওয়াজ করেছিলেন সাহাবাই তারা তাদের ধারণা ছিল এটা মনে হয় শেষ ওয়াজ তাদের প্রত্যেকে এসে ওয়াজ শুনে অশ্রুসিক্ত হয়েছিলেন সেখানে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন ওয়া ইয়াকুম ওয়া অমর। এটা আমরা খুদ্ুল হাজের মধ্যে বলে থাকি ওয়া ইয়াকুম ও মহদ্যা অমর সাবধান তোমরা দিনের মধ্যে নবনব উদ্ভাবিত বিষয় থেকে সতর্ক থাকো বেদা কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয়গুলো হচ্ছে বেদা অকুল্লা বেদা আতিন দলায়ালা আর প্রত্যেক দলায়ালা বা ভ্রষ্টতা হচ্ছে প্রত্যেক হচ্ছে ভ্রষ্টতা আর আরেকটা বর্ণনা আমরা পাই কুল্লা অকুল্লা ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান নামের দিকে নিয়ে যায় দুটো হাদিসের সংমিশ্রণে এই কথাটা বলা হয় আচ্ছা এই হাদিস আবু দাউদ শহর অনেক উল্লেখ করেছেন শেখ আলবানি এটাকে শুদ্ধ বলেছেন এটা একটা হাদিস দ্বিতীয় হাদিসটা হচ্ছে জাহাবের ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তার খোদবার মধ্যে বলতেন তিনি ইন্না আসদাক আল হাদি থে কিতাব সবচেয়ে উত্তম বচন উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব ও আহসানাল আল হাদিয়ে হাদিও মোহাম্মদ সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ ও সার্রাল ওমুরে মহাদুহা আর সবচেয়ে নিকৃষ্ট বস্তু হচ্ছে দিনের মধ্যে নতুন নতুন উদ্ভাবন অকুল্যা মহাতিন বেদা আর প্রত্যেক নতুন নতুন উদ্ভাবিত দিনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত বিষয় হচ্ছে বেদা অকুল্লা বেদাতিন বলা আলা আর প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা অকুল্লা বলা লাতিন ফেনার আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায় এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম নেসাই তার সুনান গ্রন্থে যেটার আসল মানে মূল হাদিসটা উল্লেখ আছে কোথায় মুসলিমের মধ্যে আচ্ছা এই দুটো হাদিস আমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছে প্রত্যেক নতুন উদ্ভাবিত বস্তু কি বেদাত প্রত্যেক নতুন উদ্ভাবিত বস্তু যদি বেদাত হয় তাহলে বেদাতের সংজ্ঞাটা কি নতুন উদ্ভাবন করা নতুন উদ্ভাবন করা এটা হলো বেদাতের সংজ্ঞা সেই জন্যে দিনের মধ্যে নতুন কোনো উদ্ভাবিত বস্তু হবে বেদাত তাহলে দুটো হাদিস থেকে বেদাতের মূল সংজ্ঞাটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আচ্ছা তাহলে এটাকে আমরা যেটা বলতে পারি এটা বাবে ফায়দের মাসদার থেকে এসছে এহদাত তাহলে বেদা মানে হবে এহদাত এহদাস মানে হচ্ছে টু ইনোভেট নতুন করে একটা জিনিস তৈরি করা নতুন করে একটা জিনিস উদ্ভাবন করা তৃতীয় যে হাদিস সেটা হলো আয়স রি আল্লাহ হাদিস এবং এই হাদিসটি বোখারি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে ফি আমরিনা হা দা মালাইসামিনু ফাহরাদ এই হাদিসটা উল্লেখ করেছে আমার আলোচনা শুরুতে আজকে যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে ফি আমরিনা আই ফি দিনা আমাদের এই দিনের মধ্যে যদি কেউ নতুন কোনো কিছু চালু করে মা হু যেটা দিনের অন্তর্ভুক্ত নয় ফাহরাদ্দ সেটা প্রত্যাখ্যাত দ্বিতীয় হাদিসটা সহি মুসলিমের হাদিস আমেলা আমল আল্লাহ আমরুনা ফাহরাদ যে ব্যক্তি এমন কোনো আমল করে যে আমাদের উপর আমাদের দিন প্রতিষ্ঠিত নয় তাহলে সেটা প্রত্যাখ্যাত তাহলে এখানে চারটা হাদিস নবী দৃষ্টিতে যে বেদাতে কথা আমরা বারবার বলছি সেই বেদাতকে চিহ্নিত করার জন্য সেই বেদায়তের সংজ্ঞাটা উম্মার সামনে তুলে ধরার জন্য এই চারটা হাদিস তিনি আমাদের সামনে পেশ করেছেন তাহলে এই চারটা হাদিস নিয়ে যদি আপনার একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বেদান্তের সংজ্ঞাটা কিন্তু হাদিস থেকেই বের করে নিয়ে আসা যায় আচ্ছা তাহলে আমরা এখানে তিনটা বিষয় চারটা হাদিসের মধ্যে তিনটা বিষয় পাই হম প্রথম বিষয় হচ্ছে এহদাস নতুন সৃষ্টি করা অথবা নতুন উদ্ভাবন করা অথবা কোনোরকম দৃষ্টান্ত ছাড়া নতুন ভাবে প্রচলন করা এহদা তাহলে প্রথম বিষয়টা কি এটা মনে রাখেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে দিনের মধ্যে এই যে এহদাসটা নতুন উদ্ভাবনটা নতুন প্রচলনটা এটা কিসের মধ্যে করবেন দিনের মধ্যে মানে দিনের আমল হিসাবে নাকি জগতের আমল হিসাবে দিনের আমল হিসাবে দিন দিন বলতে ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আচ্ছা জগতের এমন যেমন ধরেন ওয়ার্কশপের মধ্যে আমি গাড়ির একটা রেপ্লিকা বানালাম অথবা প্রচলিত এয়ার কন্ডিশনের চাইতে একটা নতুন ধরনের একটা এয়ার কন্ডিশন বানালাম একটা নতুন ধরনের বাইক বানালাম এটাও কিন্তু বেদাত কিন্তু এটা বেদাত কোন দিক থেকে এটা জাগতিক কিন্তু এটা ভাষাগত দিক থেকে নতুন জিনিস যেটা বললাম না কোনো আগের দৃষ্টান্ত ছাড়াই নতুনভাবে তৈরি করা একটা বাড়ি বানালেন যে প্রচলিত বাড়িগুলো থেকে সম্পূর্ণ আলাদা তাহলে এইটা কিন্তু এখানে মিন করা হচ্ছে না তাহলে হাদিসগুলোতে করা হচ্ছে মধ্যে দিনের কোনো আমল করা দিনের মধ্যে কোনো আমল প্রচলন করা তার মধ্যে এমন একটা আমল আপনি চালু করে দিলেন যেটা আগে ছিল না এটা যে কোনো পার্সপেকটিভ থেকে হতে পারে হতে পারে যেমন ধরেন আমরা যে সালাদটা পড়লাম এরকমই সালাদ কিন্তু একটা দিবস তৈরি করে দিলেন যে দিবসটা আসলে ছিল না অথবা যেমন আশুরা আশুরার ফজিলত আছে তাই না এই দিনে সিয়ামের বাইরে আপনি স্পেশাল দশরা রাকাত সালা চালু করে দিলেন তাই না মানে কোনো হয়তো আপনি মানে পুরো প্রক্রিয়ার মধ্যে অ্যাডিং অ্যাডিশন অর্থাৎ সংযোজনটা হতে পারে সময়ের মধ্যে অথবা হতে পারে মূল আমলের ফরম্যাটের মধ্যে অথবা হতে পারে স্থানের মধ্যে আপনি বললেন আশুরার এই দশরা কাজ সালাকটা শান্তিনগর পীরের গোলের কোনো একটা মসজিদে যদি কেউ পড়েন তাহলে এক কোটি সড়ক তাহলে এটা কিসের দিনের মধ্যে সংযোজন কিন্তু কখনো সে সংযোজন হচ্ছে মূল এবাদতের মধ্যে অথবা সংযোজন হচ্ছে সময়ের মধ্যে অথবা সংযোজন হচ্ছে স্থানের মধ্যে স্থানের মধ্যে আপনি একটা স্থানের সাথে এ জুড়ে দিলেন ঈদের নামাজ পড়তে হবে কোথায় একটা অমুক মসজিদ বলে দিলেন ওই মসজিদের মধ্যে ঈদের নামাজ ওই মসজিদে পড়ার দলিলটা কোথায় ঈদের নামাজ তো সাধারণত মুসল্লায় পড়া হয় তারপরে মুসল্লায় পড়াটা অসম্ভব হলে তখন মসজিদে পড়ার পারমিশন আছে কিন্তু অমুক সুনির্দিষ্ট একটা মসজিদের দলিলটা পেলেন কোথায় সুতরাং দিনের মধ্যে এরকম নানা যে কোনো সংযোজন যদি হয় এটাই হলো এই উদ্ভাবনটাকে দিনের সাথে সম্পৃক্ত করা তাহলে এই উদ্ভাবনটা যদি জগতের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেই বেদাতটা কিন্তু শরীরের দৃষ্টিতে বেদাত হবে না তা নাহলে তো একটা বেদাত হইতো টয়টা গাড়ি একটা বেদাত হইতো তারপরে এরকম মার্সিডিস গাড়ি আরেকটা বেদাত হতো বাস ট্রেন ট্রাক এগুলো সবই বেদাত হয়ে যেত আসলে এখানে সেই বেদাতটাকে বিন করা হয় নাই প্রথমত এটা হলো এক এদাস দ্বিতীয়টা হলো এটা এই যে উদ্ভাবনটাকে এটাকে দিনের পার্ট হিসাবে সে গণ্য করে নেবে বাসে ওঠাটা দিনের পার্ট না প্লেনে ওঠাটা এগুলো আমরা এক জায়গা থেকে আরেক যাওয়ার জন্য করছি এই জন্য জগতে যত নতুন সৃষ্টি একটাও সরিয়ার দৃষ্টিতে বেদাত নয় তবে হ্যাঁ হতে পারে যদি আপনি বলেন ঢাকা থেকে চট্টগ্রামে বাসে যাওয়া ট্রেনে যাওয়ার থেকে সব বেশি বুঝতে পারছেন তো তাহলে জাগতিক বিষয়গুলোর মধ্যেও যদি দিনকে ঢুকিয়ে ফেলেন ধর্মকে ইসলামকে ঢুকিয়ে ফেলেন এবং সবাব সাব্যস্ত করেন তাহলে কিন্তু মামেলাতার মামেলা থাকে না সেটাকে দিনের পার্ট আপনি করে ফেললেন যেমন যদি কেউ বলেন প্লেনের মধ্যে বিজনেস ক্লাসের চাইতে ইকোনমিক ক্লাসে বসলে সব বেশি কষ্ট বেশি সুতরাং সবাব বেশি কত বেশি দশ গুণ বেশি এগুলো দলিল কি আপনার এগুলো মন গড়া কথা না নতুন উদ্ভাবিত কথা সুতরাং মানে মনে রাখবেন ওই যে দ্বিতীয় পয়েন্টটার সাথে সম্পর্ক আছে আমরা বললাম হাদিস থেকে বোঝা যায় প্রথম পয়েন্টটা হলো উদ্ভাবন দ্বিতীয় পয়েন্টটা হলো এটাকে দিনের অংশ হিসেবে চালিয়ে দেওয়া অথবা এটার মধ্যে স্বভাব আছে বলে চালিয়ে দেওয়া তাহলে আমাদের জাগতিক বিষয়গুলোর মধ্যে যদি আপনি দিনের সাথে আর সাওয়াবের সাথে এটাকে সম্পৃক্ত না করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তখন হালো হারামের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা দেখা হবে কে যদি হিরোইন উৎপাদন করেন মামলা হলে সব কিছু তো আর জায়জ হবে না আপনাকে তো হালালের সীমানার মধ্যে থাকতে হবে তাহলে হিরোইনটা আদতেই তো হারাম অতএব মানে এই হারামগুলো বর্জন করতে হবে আমরা হালালের সীমানার মধ্যে যে জিনিসগুলো আছে। যে উদ্ভাবনগুলো আছে সেগুলোর কথা বলছি সেগুলো বেদাত বলে গণ্য হবে না কারণ আমরা এগুলোর কোনো কিছুকেই দিনের সাথে সম্পৃক্ত করছি না দিনের পাঠ হিসাবে সম্পৃক্ত করছি না এবং দিনের সবাবের অংশ হিসাবেও সাব্যস্ত করছি না কিন্তু যখনই আপনি দিনের অংশ হিসাবে সাব্যস্ত করবেন যেমন একটা নির্দিষ্ট বাসায় নির্দিষ্ট সোফায় বসলে সওয়াব হবে এটা কোনো স্বভাব না এটা মোবাহ বললেন কেউ একজন তাইলে এই কথাটা আসলে তাকে দিকে নিয়ে যাবে কারণ বসাটাকে সে কাজ হিসাবে সাব্যস্ত করছে তাহলে বুঝতে পারছেন তো আপনার কোনো ইবাদতের মধ্যে সে যদি অতিরিক্ত করে তাহলে দিনের সাথে তো অটোমেটিক সম্পৃক্ত হয়ে যায় কোনো আমলাতের কাজকে যদি সে দিনের পার্টস হিসাবে সাব্যস্ত করে তখনও সেটা দিনের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং সেটা বেদ বলে গণ্য হবে তৃতীয় যে বিষয়টা তৃতীয় যে বিষয়টা এই হাদিসগুলো থেকে সাব্যস্ত হয় বেদাতের ব্যাপারে সেটা হচ্ছে কোনো দলিলের দিকে এখানে কিন্তু সম্পর্কিত করেনি এই আমলটাকে নতুন যে আমলটা সে চালু করলো এর পক্ষে শরীয়তের কোনো দলিল সে উপস্থাপন করেনি বা করতে পারেনি খাসভাবে হোক অথবা আমভাবে হোক তাহলে তিনটা জিনিস আমরা এই হাদিস থেকে পেলাম এক নতুন কাজের উদ্ভাবন দুই এই নতুন কাজটাকে ধর্মীয় কাজ বলে বা কাজ বলে সাব্যস্ত করা তৃতীয় হচ্ছে এর পক্ষে কোনো দলিল না থাকে মানে এই ডিসকাশন থেকে তিনটা পয়েন্ট আমাদের বলা উদ্দেশ্য এক নতুন উদ্ভাবন আগে কখনোই এই ইবাদতকে পরিপালন করতে দেখা যায় দ্বিতীয় হচ্ছে এই ইবাদত বা আমলটাকে ধর্মীয় কাজের অংশ হিসাবে সাব্যস্ত করা বা সবের কাজ হিসাবে সাব্যস্ত করা তৃতীয় হচ্ছে এর পক্ষে কোনো দলিল দিতে না পারা খাসভাবে হোক অথবা আমভাবে তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো সংজ্ঞাটা বলবো সেটা হলো যে সংজ্ঞাটা আমরা এখানে হাদিসের আলোকে পাঁচ তিনটা যে কথা উল্লেখ করলাম সে কথাকে সামনে রেখে যে সংজ্ঞাটা আমরা দেব সেটা হলো মা উরহাদে সাফি দিন আল্লাহ ওয়ালাইশাল্লাহু আসলো না আমুন ওয়ালা আলাই অথবা আরো সংক্ষেপে বলা গেলে সেটা হলো মা উরহদে সাফি দীন তাহলে মা উর্হদে সাফি আল্লাহ যেটা আল্লাহর দিনের মধ্যে নতুন প্রচলন করা হলো উদ্ভাবন করা হলো ওয়ালাইশাল্লাহু আসলো না আমুন ওলা খাস সুন ইয়াদুল্লা আলাই অথচ তার পক্ষে কোন মানে ব্যাপক এবং খাস অথবা সুনির্দিষ্ট কোনো দলিল নাই দিনের মধ্যে যে আমলটা নতুন চালু করা হলো দিনের মধ্যে কথাটা আমরা বলছি এটা খুব ইম্পর্টেন্ট চালুটা দিনের মধ্যে হবে দুনিয়ার মধ্যে না দুনিয়ার মধ্যে চালু হলে আমরা বলেছি দুনিয়ার মধ্যে যেগুলো দিনের সাথে সম্পৃক্ত না করে চালু হয় সেগুলো যদি হালাল হয় বৈধ সেগুলো যদি হালাল হয় তাহলে বৈধ এবং সেগুলো বেদাত বলে গণ্য হবে না ইসলামিক সেগুলো বেদাত বলে গণ্য হবে না মধ্যে আমরা যেটা বলছি এটা আপনাদের মনে রাখা সহজ আল্লাহর মধ্যে যা নতুন করে প্রচলন করা হয় অথবা উদ্ভাবন করা হয় এবং তার পক্ষে কোনো দলিল থাকে না ওই যে তিনটা পয়েন্ট আমরা উল্লেখ করলাম না তিনটা পয়েন্টের আলোকে তাহলে যা নতুন করে উদ্ভাবন করা হয় কোথায় দিনের মধ্যে কোন দলিল ছাড়া কোন দলিল ছাড়া কেউ কি বলতে পারবেন কি সংজ্ঞাটা আমরা বললাম দলিল থাকবে না দুই নাম্বার হলো দিনের অংশ হবে দিনের অংশ হিসাবে সে এটাকে গণ্য করবে অথবা সওয়াবের কাজ হিসাবে সে এটাকে গণ্য করবে মনে রাখবেন সওয়াবের কাজ হিসাবে গণ্য করা মানেই হচ্ছে দিনের কাজ কারণ যেটা দিনের কাজ নয় সেটাতে কোনো স্বভাব হবে না একজন লোক দশ বার এখানে রাস্তায় হাঁটা হাঁটি করল এটা স্বভাব আছে হ্যাঁ সব একটা হতে পারে যদি সে স্বের আশা করে সেটা তো আরেকটা আমাদের মামেলাগুলো যদি আমরা ভালো উদ্দেশ্যে বৈধভাবে করি ওই জায়গা থেকে সবাব আসবে কিন্তু এটা ইবাদত হবে না কিন্তু যে মামলা গুলো মোবাহ সেগুলোকে যদি সবের কাছে হিসেবে সাব্যস্ত করেন তাহলে আল্লাহ দিন বানিয়ে দিলেন এটাই হচ্ছে এখানে অবজেকশন এটা বেরাট হ্যাঁ যেমন আপনি যদি বলেন যে রাতের বেলায় ভাতের বদলে দুটো রুটি খেলে এটা সব বেশি হয় হ্যাঁ এটা তো ডায়াবেটিস রুগীদের হয়তো পথ্য হতে পারে তাই না যাতে বেশিরভাগ খেয়ে না হয় রুটি তো মানুষ বেশি খেতে চায় না এই জন্য নাহলে অধিক রুটিতেও কিন্তু একই সমস্যা তো এই যে সে সবের সাথে সম্পৃক্ত করলো এটা হচ্ছে তার বেদাত হওয়ার কারণ তাই তিনটা জিনিস এক সে এটাকে উদ্ভাবন করলো দুই এটাকে ধর্ম বানিয়ে ফেললো দিন বানিয়ে ফেললো বা সবের আমল বানিয়ে একই কথা মানে সবের আমল বানানো দিন বানানো বা ইসলামের পার্ট হিসেবে গণ্য করে একই কথা আর তৃতীয় হচ্ছে এর কোনো দলিল থাকবে না এর কোনো দলিল থাকবে না এই দলিল হতে পারে কোরআনের অথবা হাদিসের অথবা সাহাবাদের আমল তাহলে আমরা আজকের আলোচনায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম যে কেন জ্ঞান আমাদের এত জরুরি এবং বেদাত নিয়ে মানুষের মধ্যে তিন ধরনের মানুষ রয়েছে দুই ধরনের মানুষ দুই প্রান্তিকে অবস্থান করছে এবং তৃতীয় লোকেরা যদি চিন্তাভাবনা করে তারা বেদাতকে বেদাত বলে সরিয়াতকে সরিয়াত বলে তাহলে তারাই হতের উপরে তারাই হকের উপরে যারা অতিমাত্রায় বেদাত এর অ্যালার্জি বহন করে তারা প্রায় সব কাজকে বেদ বলে ফেলে আর যারা অতিমাত্রায় বেদাতের প্রতি সহানুভূতি ব্যক্ত করে তার সব কাজকে সন্না এবং সরিয়া বানিয়ে ফেলে ক্লিয়ার কিনা আপনাদের কাছে এটা অতএব অতিমাত্রায় দলিলের বাইরে গিয়ে মনের প্রবৃত্তি অনুযায়ী সব কাজকে বেদাৎ বলে দেওয়া চলবে না আবার বেদাতের মধ্য যারা সম্পৃক্ত তাদের প্রতি সহানুভূতি থাকার কারণে তাদের আমলগুলোকে সঠিক বলে আখ্যা দেওয়াও যাবে না তাহলে করতে হবে কি করতে হবে মধ্যবর্তী অবস্থান যেটা প্রকৃত বেদাত সেটাকে বেদাত হিসাবে চিহ্নিত করতে হবে যেটা প্রকৃত সেরিয়া সেটাকে প্রকৃত সেরিয়ার মর্যাদা দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে জ্ঞান বাড়াতে হবে প্রকৃত সেরিয়াকে জানতে হলে ওয়াল্লাহে জ্ঞান বাড়ানোর আর কোনো বিকল্প নাই আর কোনো বিকল্প নাই আজকে আমাদের সমাজে কেন বেদাতের এত ঘন ঘটা কারণ একটাই জ্ঞান কম জ্ঞান কম আমার বিশ্বাস যে যারা আজকে এই সমাজের মধ্যে বেদাত করে চলছে সাধারণ মানুষগুলোর কথা বলছি তাদের অধিকাংশই কিন্তু জাহালাতের কারণে এবং জ্ঞান কম থাকার কারণে এটা যে বেদাত এই অনুভূতি এবং এই জ্ঞান না থাকার কারণে সে বেদাতের সময় হয়তো কিছু সংখ্যক লোক তারা ইচ্ছা করে বেদাতের প্রচার প্রসার করছে তাদের কথা আলাদা আপনি যদি কোনো গবেষণা কাজ পরিচালনা করেন তাহলে বুঝবেন যে কারা ইচ্ছা করে বেদাতের প্রচার প্রসার করছে আর কারা অনিচ্ছা সত্ত্বেও দিন মনে করে বেদাতকে পরিপালন করছে এই জন্য আমাদের কোনো কোনো আলেম বলেন যে মানে বেদাতটা সাধারণ অন্য যে কোনো স্পষ্ট পাপের চাইতে ভয়াবহ কারণ অধিকাংশ সাধারণ মানুষ বেদা আতকে ইবাদত হিসাবে করছে ওই বললাম শরীয়ত মনে করে করছে ফলে সে মনে করে যে এই লোকেরা আমারই শরীয়তের বিরুদ্ধে দাঁড়ালো কেন আমি তো এটা কখনো বাদ দেবো না আমি আমলগুলো করেই যাব বুঝছেন তাহলে তাদের তবা করার সম্ভাবনা কম কারণ সে তো এটাকে পাপ মনে করছে না সে মনে করছে সে শরিয়ার কাজ করে যাচ্ছে ফলে সে বড় খতরের মধ্যে আছে অথচ যদি কোনো পাপী ব্যক্তি সে পাপ করে বেড়ায় তার মাথায় সারাক্ষণ মানে বিবেকের দংশন হতে থাকে তাকে বলে এই তুমি কিন্তু পাপই করছো হ্যাঁ তুমি যা করছো এটা পাপ তার বিবেক তাকে বলতে থাকে তো বা করো তো বা করো তও বা করো কিন্তু বেদারাতিকে তার বিবেক এটা বলে না কারণ তার বিবেকটা ওইভাবে সাইজ হয়ে যায় এবং সে মনে করে না তুমি ভালোই করছো তুমি এটা সরিয়ে সরিয়ে কাজ করছো তাই না সুতরাং আমাদেরকে আসলে বেদাত চিহ্নিত না করলে আসলে মহাবিপর্যয় খেয়ে ফেলবে ধেয়ে ফেলবে ধরে ফেলবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমি আশা করি যে এরপরে বেদাতের যে সংজ্ঞাটা আমরা দিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং পাশাপাশি ইবনু তাইমুর রহমাহুল্লার এবং ইমাম ইবনু রাজব আল হাম্বালি তার যে অক্তিটা সেখান থেকেও আমাদের কাছে অনেক কিছু স্পষ্ট হয়েছে আমরা আজকে এখানে শেষ করি আমি আপনাদের সবার এবং আমাদের সবার মঙ্গল কামনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকলের ভালো আমলগুলোকে কবুল করেন আমাদের ভুল বিভ্রান্তি পাপগুলোকে আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং আমাদেরকে সন্ন্যত ও বেদাৎকে চিনে নিয়ে বেদাতকে বর্জন করার তৌফিক দান করেন আর পুরো জীবনটাকে সুন্না ভিত্তিক পরিচালনার তৌফিক দান করেন হায়সালাহ আল্লাহ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، والسلام عليكم